ওং নম শিবায় ওং নম ভগবতের রুদ্রায় নমস্কার আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে আজ বলবো আগামী জানুয়ারি দু সাল পাঁচ রাশি ব্যবসা ও চাকরি হবার এক মহা যোগ কিন্তু তৈরি হয়েছে কি করতে হবে আপনাদের সম্পূর্ণ জানতে গেলে ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবেন না আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তবে কিন্তু আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন ঘটাতে পারবেন কারণ এইখানে নানান রকম দিক থেকে কিন্তু আপনাদের সফলতা পাবেন সেই নিয়ে কিন্তু আলোচনা করা আছে এবং আপনারা কি করবেন কতটা সতর্ক থাকতে হবে কতটা আপনাদের চেষ্টা করতে হবে তবে আপনারা সফলতা সাকসেস পাবেন সেইগুলো নিয়ে কিন্তু আলোচনা এই ভিডিওর মধ্যে করা থাকে অবশ্যই দেখার চেষ্টা করুন সম্পূর্ণ তবে কিন্তু আপনাদের জীবনে একটা সফলতার রাস্তা আপনারা খুঁজে পেতে পারেন সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যাই হোক আর যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব এই আর কয়েকটা দিন বাকি আমরা জানি দু হাজার সাল আসতে আর দু সাল জানুয়ারি মাসেই কিন্তু এই পাঁচ রাশির জাতক জাতিকাদের যে বিষয়গুলো নিয়ে আমি বলতে চলেছি সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় সেগুলো কিন্তু এদের জীবনে ঘটতে থাকবে যেরকম ব্যবসায় উন্নতি চাকরি হওয়ার একটা সম্ভাবনা এবং বেকারত্ব দূর হবে সেটা কিন্তু আমি বলতেই পারি এই পাঁচ রাশির জাতক জাতিকারা এখনও যারা বেকার আছেন এবং আপনাদের কর্ম কাজ ছিল সে কাজের থেকে আপনারা যে কারণে আপনাদের কাজ চলে গেছে এখন সম্পূর্ণভাবে দুশ্চিন্তায় আপনারা ভুগছেন এবং এই রকম জাতক জাতিকাদের জন্য এক শুভ সময় কিন্তু আসতে চলেছে এই দু সালের জানুয়ারি মাসেই কিন্তু কর্মের সফলতা পেতে চলেছেন এবং ব্যবসায়ও ভীষণ একটা লাভবান আপনারা কিন্তু হবেন এবং আপনাদের নানান দিক থেকে যে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলো কিন্তু চোখে পড়ার মতো এবং সরকারি চাকরি বেসরকারি চাকরি হবার একটা যোগ তৈরি হয়েছে এর কারণ এই মাসে বেশ কিছু গ্রহ তাদের কিন্তু রাশি পরিবর্তন করবে এবং তারা রাশি পরিবর্তন করে একটা মনের একটা শান্তি বা আমরা বলতে পারি যে একটা আনন্দ কিন্তু পেয়ে থাকবে সেই গ্রহেরা আর তারই সুফলস্বরূপ তাদের পজিটিভিটি যে একটা ভাইব্রেশন কিন্তু এসে পড়বে এই পাঁচ রাশির জাতক জাতিকাদের উপর আর এর ফলে এই পাঁচ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছে ডুবে গেছে চলছে না তাদের কিন্তু নতুন করে ব্যবসায় উন্নতি হবার সম্ভাবনা এবং এই আপনার যে বসে যাওয়া ব্যবসা কিন্তু আবার রমরমিয়ে চলতে শুরু করবে এবং যারা বেকার অনেক চেষ্টা করেছেন চাকরির জন্য কোনো রকম কোনো সুযোগ সুবিধা আপনার পাননি আমি আপনাদের বলতে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে জানুয়ারি মাসে আপনারা কিন্তু যদি একটু যোগাযোগ করতে পারেন আপনাদের কিন্তু চাকরি হানড্রেড পার্সেন্ট কারণ এই যোগ কিন্তু তৈরি হয়ে আছে ব্যবসা এবং চাকরির একটা সফলতা আপনারা পাবেন সেই কারণেই আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি চেষ্টা বা যোগাযোগ করতে পারেন এই জানুয়ারিতেই কিন্তু আপনারা চাকরি হানড্রেড পার্সেন্ট আপনাদের হবে সেটা সরকারি হোক বা বেসরকারি আপনার যোগ্যতা অনুযায়ী কিন্তু চাকরি পাবেন এটা কিন্তু আপনার স্পষ্টভাবে এই রাশির জাতক জাতিকাদের কিন্তু একটা চাকরি আপনারা পাবেন সেই যোগ তৈরি হয়েছে আর সেই কারণেই আপনাদের সঙ্গে আলোচনা করে জানানোর বা আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করছি তার সাথে সাথে যারা চাকরি অলরেডি করছেন সেখানে নানান রকম সমস্যা বা আপনারা বহুত দিন ধরে আপনাদের স্যালারি বাড়ছে না বা কোনো প্রমোশন হচ্ছে না সেদিক থেকেও কিন্তু একটা ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন তার সাথে সাথে যাদের কাজ চলে গেছিলো যারা কর্মরত ছিলেন কিন্তু যে কোনো কারণে আপনাদের কর্মহীন এই অবস্থায় আপনারা নানান রকম দুশ্চিন্তায় ভুগছেন সেই দুশ্চিন্তার দিন কিন্তু শেষ হতে চলেছে আপনাদের কিন্তু কর্মসংস্থান হবে এটা কিন্তু স্পষ্টভাবে ইঙ্গিত করছে এই জানুয়ারি মাস আপনাদের কর্মসংস্থান হানড্রেড পারসেন্ট এবং আপনাদের পুরনো কোনো জায়গায় যেখান থেকে আপনাদের কর্মহীন হয়েছিলেন সেখান থেকেই আপনাদের খোঁজ আসতে পারে খবর আসতে পারে বা আপনারা যে কাজের সঙ্গে জড়িত ছিলেন সে কাজেই আবার কিন্তু ব্যাক করতে পারেন এই জানুয়ারি মাসে সেই সুযোগগুলো আপনাদের হাতে কিন্তু চলে আসবে তার সাথে সাথে যারা বেকার আছেন চাকরি করবেন না ব্যবসা করবেন কি ব্যবসা করবেন কি আপনার অর্থ ডুবে যাবে কি না নানান রকম চিন্তা কে আপনার পুঁজি দেবে কে ব্যবসার সাহায্য করবে এই সব দিন কিন্তু আপনাদের শেষ হতে চলেছে যে কোনো দিক থেকে হোক না কেন যে কোনো কারোর হেল্প হোক না কেন যে কোনো দিক থেকে আপনার বুদ্ধি পরামর্শ আপনি পান কিনা সেটা কিন্তু সম্পূর্ণ এই জানুয়ারি মাসে আপনারা উপলব্ধি করতে পারবেন আপনাকে কিন্তু ব্যবসায়ী করে দেবে বা আপনি কিন্তু বড় ব্যবসায়ী হতে চলেছেন এই জানুয়ারি মাসে আপনার সেটা বন্ধু বান্ধবের দিক থেকে হতে পারে বা স্বজন যে কোনো দিক থেকে হোক না কারণ আপনারা সুযোগ সুবিধা সাহায্য আপনারা পাবেন এবং আপনাদের মনোবল বাড়বে আপনাদের উপরে যে বিশ্বাস আমি পারবো সেটা কিন্তু আপনাদের মধ্যে দেখা যাবে আর সেই কারণেই আপনারা ঝাঁপিয়ে পড়বেন সাকসেস হবেন এটাই কিন্তু ইঙ্গিত করছে সব দিক থেকে বলতে গেলে আপনাদের বেকারত্ব যে একটা সেখান থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন এবার কোন সেই রাশি যে রাশিদের জন্য আমি এত আলোচনা করে বোঝানোর চেষ্টা করলাম সেই রাশি প্রথমেই আসবো কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু এই ফলাফলগুলো যা যা বললাম আপনাদের জীবনে কিন্তু ঘটতে চলেছে এই জানুয়ারি মাস এই জানুয়ারি মাসের চাকরি আপনারা পাচ্ছেন যারা চাকরি করার যোগ্যতা আছে তাদের ক্ষেত্রে চাকরি হান্ড্রেড পার্সেন্ট কিন্তু হচ্ছে ব্যবসা সফলতা বসে যাওয়া ব্যবসা কিন্তু আবার রমরমিয়ে চলবে সেটাই কিন্তু এই গ্রহদের পরিস্থিতির উপরে বিচার করে আমি কিন্তু আলোচনা করলাম এরপরে যে রাশির কথা বলবো ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদেরও কিন্তু সব দিক থেকে সফলতা অপেক্ষা করছে আপনারা কিন্তু যেগুলো অনেক কষ্ট করে সহ্য করে আছেন যে দুঃখ কষ্ট আপনাদের অর্থনৈতিক নানান রকম দিক থেকে টানা পড়েন এবং কর্মহীন সেই জায়গা থেকে কিন্তু আপনারা উঠে আসতে পারবেন এবং চাকরি আপনাদের কিন্তু হচ্ছে চাকরি করার মতো যারা আছেন তাদের ক্ষেত্রে এবং ব্যবসায় সফলতা এবং নানান দিক থেকে অর্থনৈতিক অনেকটা ভালো জায়গায় কিন্তু পৌঁছে যাবে এই ধনুরাশির জাতক জাতিকাদের এরপরে যে রাশি কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ধনবান হতে চলেছেন আপনারা কর্মে সাকসেস এবং চাকরি আপনারা কিন্তু পাবেন সেই জায়গাটা কিন্তু তৈরি হয়ে গেছে যেটাকে বলে আপনার চাকরি যোগ কিন্তু স্পষ্টভাবে আপনার রাশিতে ফুটে উঠেছে আপনারা কিন্তু চাকরি করবেন বা চাকরি আপনাদের যে কোনো দিক থেকে আপনাদের হাতে এসে ধরা দেবে আর সেই জায়গাগুলো যদি আপনারা অবহেলা না করেন এবং ঠিকঠাক সময়টা ব্যবহার করতে পারেন আপনারা কিন্তু একটা সফলতা বা সাকসেস এই জানুয়ারি মাসে পাবেন সেটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এরপরে যে রাশির কথা বলবো মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু অর্থনৈতিক কষ্টর দিন শেষ এবং নানান রকম যে আপনাদের দুশ্চিন্তার মধ্যে আপনারা ছিলেন চাকরি নেই কাজ নেই ব্যবসা বসে গেছে এইসব দিন কিন্তু শেষ হতে চলেছে আপনারা কিন্তু ব্যবসায় সফলতা চাকরির যোগ্য যারা আছেন যোগ্যতা অনুযায়ী চাকরি আপনারা পাবেন এই জানুয়ারি মাসে এবং আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে বেকারত্ব দূর হবে সেটা কিন্তু স্পষ্টভাবে আপনাদের হাতে বা আপনাদের রাশিচক্রে ফুটে উঠেছে শেষ যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদেরও গ্রহগত দিক বিচার করে আপনাদের কিন্তু চাকরি যারা করতে ইচ্ছুক বা চাকরি করার যোগ্যতা যাদের আছে তারা কিন্তু এই জানুয়ারি মাসে আপনারা চাকরি পাবেন সরকারি বা বেসরকারি এটা কিন্তু সম্পূর্ণভাবে ইঙ্গিত করছে এবং আপনাদের ব্যবসায় সফলতা সেটাও কিন্তু থাকছে অর্থনৈতিক দিকটা অনেকটাই স্ট্রং আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে যে কোনো দিক থেকেই হোক না কেন আপনারা কিন্তু সফলতা পাবেন অর্থনৈতিক দিক থেকে এবং বেকারত্ব দূর হবে সেটা কিন্তু আমি বলতেই পারি এই ছিল আজকের আলোচনা আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন